আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং এন্ড ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আপনাদের দুয়ায় আমরাও খুব ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি, সেটি হলো কিভাবে আপনারা ঘরে বসেই আলু দিয়ে দোকানের মতো গোলাপ জামুন তৈরি করবেন, সেই ভিডিওটি শেয়ার করছি। সেজন্য এরকম সাইজের 4টা আলু নিয়েছি, তারপর সিদ্ধ করে এই যে এরকম খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি যেন একটু দানা না থাকে। অ্যাড নিয়েছি খাঁটি ঘাওয়া ঘি, নিয়েছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর নিয়েছি আমি 1/4 কাপ পরিমাণ ময়দা, আর নিয়েছি 1 চামচ পরিমাণ সুজি। আমি আর 1 চামচ আবার দিব, মোট আমরা 2 চামচ সুজি লাগছে। তো প্রথমে আমরা ময়দাটা অ্যাড করে দিব, দিয়ে দিলাম। এবার দিয়ে দিব গুঁড়া দুধ, দিয়ে এটাও দিয়ে দিলাম, আর এইবারে আমরা দিয়ে দিব সুজি। আর এবারে আমরা আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব আলুটা। সিদ্ধ করে যখন আমরা আপনারা মাখাবেন তখন কিন্তু খুব ভালোভাবে মাখাবেন যেন কোনো দানা না থাকে। আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে দিচ্ছি, আর ঘিটা আমরা পরে ইউজ করব। এই যে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা সঙ্গে আর একটা, আর এ পর্যায়ে দিয়ে দিব ঘি। এটা আমরা দিব একমাত্র স্মেলের জন্য, ফ্লেভারের জন্য, আর যেন চটচটে ভাবটা না থাকে সেজন্য ঘিটা ইউজ করা হয়েছে। আর এটা একটা সুন্দর ফ্লেভার দিবে এবং স্মেলও দিবে। এটা দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিব আমরা। এই যে আস্তে আস্তে মেখে নিচ্ছি, তারপরে শেপটা আপনারা যে যেমন দিতে চান সেরকমই দিয়ে দিবেন। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি, আর যেহেতু এটা গোলাপ জামুন তাই অবশ্যই গোল আকার দিতে হবে। ভিউয়ার্স দেখুন কত সফট একটা ডো তৈরি হয়ে গেছে, খুব ভালোভাবে আমরা মেখে নিয়েছি। আর এটাকে এবার আমরা 5 মিনিটের জন্য রেস্টে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং শিরাটা তৈরি করতে চলে যাব আমরা। 5 মিনিট পর দেখুন ভিউয়ার্স, এবার আমরা মিষ্টির আকারে বানিয়ে নিব, যে যেমন আকারে দিতে চান। দেখুন ভিউয়ার্স, এই যে আমরা গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে লম্বাও করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে লম্বাও করতে পারবেন। এই যে এরকম সাইজের হয়েছে, ছোট বড় আপনাদের ইচ্ছে, যে যে সাইজে করতে চান। আর আমরা নিচে কিছু করে রেখেছি, আগে কিছু করে ফেলেছি, আমরা আগেই কিছু বানিয়ে রেখেছিলাম মিষ্টি। শিরাটা বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এইবারে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিলাম। আর আমরা দিব 1.5 কাপ পরিমাণ পানি। এই যে 1 কাপ দিয়ে দিলাম, এবার দিয়ে দিব আরো 1/2 কাপ, দিয়ে দিলাম। আর ভিউয়ার্স, এবারে দিয়ে দিব 2টা দারুচিনি এবং 2টা এলাচ। এটা শুধু আমরা ফ্লেভারের জন্য দিয়েছি, এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারবেন নাও দিতে পারবেন। আর আমার শিরাটা বলক চলে আসছে ভিউয়ার্স, এবার একটু শিরাটা নাড়িয়ে দিব। আর ভিউয়ার্স, মিষ্টিটা ভাজার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আর এটা কিন্তু বেশি গরম হওয়ার দরকার নেই। এখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। দেখুন আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং আমি চুলাটা অফ করে দিয়েছি। আর দেখুন মাঝে মাঝে মিষ্টিগুলোকে একটু এই যে এইভাবে নাড়া দিব, চামচ দিয়ে নাড়াতে হবে না। আর শিরাটা আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অফ করে দিয়েছি, চুলাটাও অফ করে দিয়েছি। ভিউয়ার্স দেখুন আমি ভেজে নিয়েছি, আমি এরকমই কালারটা রাখবো যেহেতু এটা গোলাপ জামুন। আর এবার আমি একটা প্লেটে তুলে নিব গোলাপ জামুন গুলো। ভিউয়ার্স, এবার আমি গোলাপ জামুন গুলা গরম শিরাটাতে ঢেলে দিব, দিয়ে 5 মিনিট 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, জল দিব, দিয়ে জাল দিব।
गोलाप जामुन परफेक्ट भाव तैरी शीरा बेसि रखी शुशिए नहीं घंटार रेखे देव ठंडा हार बाकी शीरा जान शुशे ने फिर एक घंटा पर मावा तैरी जो हाथ मावा ना थे अपनारा इन्स्टैंट मावा तैरी कर गुरु दूध दिए एक घी दिए माखी नीबें मावा मावा बनाना खूब सहज मिस्टर दिए दिल अनेक सुंदर लगे मन बजार दिखे क्या मिस्टर मत मावा दूध हाथ ना थे अपनारा तैरी कर मिस्टी गोटार भरे गुड़िए गुड़िए प्लेटे रेखे दीब ভিউয়ার্স ফিরে এলাম এক ঘন্টা পর এখন মিষ্টিগুলো আমরা নামিয়ে নিব এই যে এবার কিন্তু আমরা এই যে মাওয়াটাতে গড়িয়ে নিব মিষ্টিগুলোকে দেখুন একেবারে পারফেক্ট দোকানের মতো মিষ্টিগুলো দেখতে হয়েছে গোলাপ জামুন তৈরি হয়ে গেল আমাদের দেখে যেন মনে হচ্ছে এই মাত্র দোকান থেকে কিনে আনা গোলাপ জামুন नेत्रकोनार सबसे पॉपुलर जो होटेल गुलो होलो सेटा होलो खान एवं गयनाथ एकेबारे सेम ओई रकम गुलार मध्ये मिष्टिगुलो देखा जाच्छे आर मिष्टिगुलो किन्तु खुबी सफ्ट होयेछे एवं आमी किन्तु शेषे आपनादेरके अवश्यई केटे देखाबो এই যে এবার আমি একটু মাওয়াটার সঙ্গে মিষ্টিটাকে মিশিয়ে নিব এই যে দেখুন ধুই দিলাম এখন তো একেবারে কেউই বুঝবে না যেটা বাসায় বানানো मजादार आलू दिए गुलाब जामुन खूब सहज भावे तैरी खुबी तैरी सेम एके दुकान मत लगे खेते खुबी भलो लगे तो ये अनेक सफ्ट हो मिस्टी केटे देखा मिस्टी केटे देखा देख कत सफ्ट हो देखें कत सफ्ट हो देखलें तो कत सफ्ट खेते अनेक भलो लेगे तो व्यूअर्स आज ए पर्यन्त आबारो हाजिर होब नतुन कोनो भिडियो निये से पर्यन्त आमादेर साथे थाकबेन सुस्थ थाकबेन एबं भिडियो भलो लगले अवश्य लाइक कमेंट और शेयर करबें पाशे थाका बेल आइकनटी क्लिक करे आमादेर चैनलटा सबसक्राइब करबें खुदा हाफेज देखा होबे नेक्स्ट भिडियोते।